কোরআন ধরেন দেখবেন মনের মধ্য থেকে প্রশান্তি পাচ্ছে। কোরআন আপনাকে এত প্রশান্তি দিবে, এত সুখ দিবে, মনে এমন নূর নিয়ে আসবে, সারা দুনিয়া যদি আপনার থেকে দূরে চলে যায় আপনার কিচ্ছু মনে হবে না। আপনার আপন জন্য যদি আপনাকে না বোঝে আপনার কিচ্ছু মনে হবে না। আপনি হকের উপর থাকার পর দেখবেন সবকিছু সংকীর্ণ হয়ে আসছে, সবাই আপনাকে ছেড়ে চলে যাচ্ছে, ভালো মন্দ বলছে, পরিবার থেকে বাধা পাচ্ছেন, সমাজ থেকে বাধা পাচ্ছেন, পিতা মাতা বাধা দিচ্ছে, গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেল, চাকরি পাচ্ছেন না, দাঁড়িয়ে রাখছেন বলে বিয়ে হচ্ছে না। তো দেখবেন আপনার মনে তারপর একটা শান্তি কাজ করবে, কারণ আপনি কোরআন ধরে আছেন। আমি এই কথাগুলো এই জন্য বলতে পারি বিকজ আমি আপনাদের বয়সী, আর আপনারা জানেন না যে আমার আব্বা মারা গেছেন আমার বয়স যখন 7 বছর, তখন থেকে নিয়ে এই যে 30 বছর পর্যন্ত আমাকে কতগুলো স্ট্রাগলের সিঁড়ি পার হয়ে এই জায়গায় আসতে হয়েছে। আমাকে কেউ কখনো একটা ইসলামিক বই হাদিয়াও দেয়নি, বিশ্বাস করলেন? একটা বই পুরো বংশ মিলে একটা ইসলামিক বই কেউ কিনে আমার হাতে তুলে দেয়নি, এটা পড়ো আল্লাহ তোমাকে হেদায়েত দিবে। আমার এই লেকচার হয়তো তারাও শুনবে, তারাও স্বীকার করবে কথাটা। তবে আমার আব্বা যতদিন বেঁচে ছিলেন, আল্লাহ পাক তাকে জান্নাতবাসী করুন, তিনি আমার শুরুটা করেছিলেন কোরআন দিয়েই, আলহামদুলিল্লাহ।